ফিরে যদি না আসতে ও বাড়িয়ে বাড়িতে সাহস করে যাচ্ছি, আমার কি হয়। জীবন বাজি রেখে যাবেন ভোট কেন্দ্রে, বেঁচে ফিরবেন কিনা তাই নিয়ে তৈরি হয়েছে সংশয়। জলপাইগুড়ি বন বিভাগের মোড়াখাট রেঞ্জ লাগোয়া খুকলুম বনবস্তি 401 জন রাভাও আদিবাসী সম্প্রদায়ের ভোটার নিয়ে হতে চলেছে ধূপগুড়ি ব্লকের ছাড়আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 1590 নম্বর বুথের ভোট যুদ্ধ। ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে খুকলুম প্রাথমিক বিদ্যালয়। ধূপগুড়ি খট্টিমারি হয়ে নুনাই নদীর সংকীর্ণ সেতু দিয়ে পৌঁছতে হয় সেখানে। অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত পুলিশ বাহিনী পাঠানো সম্ভব নয়, তাই নিরাপত্তাহীনতায় বিজেপির পোলিং এজেন্ট ভয়ঙ্কর জায়গা আছে সেই জায়গাটায়। মানে আমি পোলিং এজেন্ট হয়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো মানে সিকিউরিটি নেই। হ্যাঁ, এখানে কি হবে না হবে সেটা আমাদের ওখানে তো মানে বিরোধী পার্টি নেই। বিজেপির অভিযোগ, মনোনয়নপত্র পেজ থেকেই সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। এলাকার রাভা ও আদিবাসী মানুষদের ভয় দেখিয়ে প্রার্থী পর্যন্ত দিতে দেয়নি, এমনকি পোলিং এজেন্ট দিতে দেয়নি তৃণমূল। বাধ্য হয়ে পার্শ্ববর্তী 1589 নম্বর বুথ থেকে নেওয়া হয়েছে পোলিং এজেন্ট। এখন ব্যাপক হারে ছাপ্পা ভোটের আশঙ্কা করছে বিজেপি। দেখুন, তিস্তা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ধারালতা 2 নং গ্রাম পঞ্চায়েতে 1590 যে বুথ, সে বুথটা এতটাই সন্ত্রাস সৃষ্টি করেছিল, আমরা প্রার্থী নমিনেশন করতে পারিনি। এখন ওই বুধে আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে প্রার্থী আছে, কিন্তু সেখানে এতটাই ভয়ের পরিবেশ তৈরি করছে। আমরা লোকাল ওইখানে আমাদের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললাম, কিন্তু তারা অস্বীকার করতেছে যে আজকে যদি আমরা পোলিং এজেন্ট হই তাহলে আগামীকাল থেকে আমাদের এই এলাকা ছাড়তে হবে। আমরা অনুরোধ করব, কালকে প্রশাসনকে অনুরোধ করব, সেখানে ছাপ্পা ভোট হবে, ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে। বিরোধী শূন্য এলাকা, ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল মনোনীত প্রার্থী রবি রাভা। শান্তিপূর্ণ ভোট হবে বলে আশাবাদী ভোটদাতারা। আমি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ইয়েতে আমি জিতেছি, এবং আমার এলাকার সমস্ত জনগণ আমাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। আমাদের এখানে কোনো জোর ঝামেলা কোনো নাই, আমাদের এখানে শান্তিভাবে ভোট হবে, তো আমাদের এখানে বিরোধীর কোনো ইয়ে নাই। মানে একেবারে বিরোধী শূন্য এলাকা এটা? হ্যাঁ, বিরোধী শূন্য এলাকা, আমাদের এখানে শান্তিভাবে হবে। বিজেপির অভিযোগ, ভোটদাতাদের মধ্যে যেভাবে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হয়েছে তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করলে মানুষের সমর্থন বিজেপির দিকেই থাকবে, আশাবাদী গেরুয়া শিবির। যে আজকে যদি আমরা প্রকাশ্যেই মানে আপনাদের সমর্থন করি তো আগামীকাল থেকে আমাদের এই এলাকা ছাড়তে হবে, কিন্তু সেখানে ভয়ের বাতাবরণ তৈরি করছে। এখন যদি প্রশাসনের নজর সঠিকভাবে ওইখানে থাকে, তবুও আমরা আশাবাদী যে প্রশাসন সক্রিয়তে যদি ওইখানে ভোট করায় তাহলে অবশ্যই আমরা ভোট পেয়ে যাব। এখন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের অপেক্ষায় কোটা রাজ্যের বাসিন্দা, সেই আশা কতটা মিটবে সেটাই দেখার। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।